আসসালামু আলাইকুম, আই এম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেটা হচ্ছে শিমের বিচি দিয়ে আমি ওই যে কার্ফ মাছ দিয়ে রান্না করব, আর সেটাই আজকে শেয়ার করছি। আর এখানে আমি এই যে মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এখানে 4-5টা কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে শিমের বিচিগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। সব কিছু আমি আগে থেকে গুছিয়ে রাখি। আর এই যে দেখতে পাচ্ছেন শিমের বিচিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এই তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চুলার মধ্যে। চুলাতে আমি মাছটাকে আগে থেকে ভেজে রেখেছি, কারণ সেটা আর দেখানো হয় না। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নিব। আর এটা তো আমরা সবাই জানি যে রান্না করার সময় ভাজার, মানে এরকম ভাজার কোনো দরকার নেই। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পড়ে যাবে। সেই জন্য আমি এখন বাকি মশলাগুলো আমি ঢেলে দিচ্ছি। আর নিচে বাসা থাকলে যা হয়, দেখা যায় বয়স দেওয়ার সময় গাড়ি চলে যাচ্ছে, উপর দিয়ে প্লেন যাচ্ছে, সব কিছু অবশ্য চলে আসে, কিছু করার নেই। তো এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। আর মাছটা তো আমি আগে থেকে ভেজে রেখেছি, আর এভাবে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। এখন তো সিজনাল, শিমের সিজন, কিন্তু অনেক দিনই খাওয়া হচ্ছে, কিন্তু সেভাবে ভিডিও করা হয় না। এই যে মাছটা আমি আগে ভেজে রেখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এই তো, আর আমি এখন এই যে শিমের বিচিগুলো রেখেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব, কারণ এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমার বাসায় কিন্তু অনেক পাখি আছে, পাখির শব্দ হয়তো আপনারা পাচ্ছেন, অনেকগুলো পাখি আছে, পাখির শব্দ শোনা যাচ্ছে, কার কেমন লাগে জানি না। তো এই তো আমার এটা প্রায় কষানো হচ্ছে। আমি এটা একটু কষিয়ে নিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিব। এই তো প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে এটা সিদ্ধ হতে যতটুকু লাগে আর কি, তাই আমি পরিমাণ মতো এই তো পানি দিয়ে দিচ্ছি। আর আমরা একটু ঝোল পছন্দ করি, একটু হালকা ভিজা ভিজাই রাখবো। তো এই তো এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। আর এখন যে বেজে রাখা মাছগুলো আছে সেটাও আমি এখন দিয়ে দিচ্ছি। এই তো মাছ দিয়ে দিলাম, আর এটা আর হতে বেশি সময় লাগবে না। মাছ দেওয়ার পরে আমি 10 মিনিট রান্না করব, তাহলেই হয়ে যাবে আমার তরকারিটা। এখন আমি আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে কতক্ষণের জন্য, 10 মিনিটের জন্য ওয়েট করব। এই তো আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ ওপর দিয়ে দিয়ে দিব, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। এই তো আমি এখন বাটিতে ঢেলে দেখাচ্ছি, এই যে আমার তরকারিটা এরকম হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের পাশে সবসময় থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।